বাঙালিদেরকে মাছের ভাবনা থেকে কে সরাবে? ফুড ইজ ভেরি গুড। প্রবাসে টুকিটাকির এখনকার পর্বে স্বাগত ইস্তাম্বুলের এশিয়া মহাদেশ থেকে। তো সকালেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা ইউরোপ থেকে একটা ফেরিতে চড়ে এই বসফরাস বে পেরিয়ে চলে এসেছিলাম এশিয়া মহাদেশে, এবং সেখানকার কিছু ছোটোখাটো ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেখানে কিছু বাজারও আমরা করেছিলাম। তো এই এপিসোডে আমরা দেখাবো আমাদের লাঞ্চ পর্ব এবং এই কী বলবো, এশিয়া মহাদেশের যে ইস্তাম্বুলের তার বাজার ঘাট আর রাস্তাঘাটের কিছু দৃশ্য। সঙ্গে থাকবেন, আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লাগবে। এসেছি একটা টার্কিশ গ্রোসারি স্টোরে, মানে বলা যেতে পারে এটা মাম অ্যান্ড পপ গ্রোসারি স্টোর, কোনো বড় চেন নয় এই। আর দেখছেন যেমন সব স্টোরেই থাকে বিভিন্ন রকমের সবজি, মাছ, মাংস সবই আছে, আর জিনিসপত্রের দাম এখানে বেশ সস্তা। যেমন এক কেজি টমেটোর দাম হচ্ছে 29 লিরা, তার মানে ওই $1 কম, মানে কম্পারেটিভলি কিন্তু খুবই সস্তা, ইউএসের তুলনাতেও এটা সস্তা। আমরা এখন যাচ্ছি এই বাজারের ভিতর দিয়ে, প্রচুর জিনিস খুব সস্তা, সাংঘাতিক সস্তা দামে সব পাওয়া যাচ্ছে। কলকাতার ফুটপাত ময়দানের মার্কেট, ময়দানের থেকেও জমজমাট মনে হয়। যদিও আমরা ভেবেছিলাম যে ইস্তাম্বুলের এই এশিয়ান পার্ট থেকে চটপট ফেরত চলে যাব আবার আমাদের হোটেলে বা ডেস্টিনেশনে, কিন্তু জিনিসপত্রের দাম খুবই সস্তা হওয়ার জন্য অনেক বাজার করা হয়ে গেল, এবং সেই জন্য আমাদের বেসিক্যালি একটা স্যুটকেসও কিনতে হয়েছে, নতুন স্যুটকেস, সেই স্যুটকেসও ভর্তি হয়ে গেছে। তো এখন আমরা চলেছি অ্যাকচুয়ালি একটা খাবারের দোকানের সন্ধানে। এখানকার ফাস্ট ফুড ছেড়ে দিয়ে ইস্তাম্বুলের যে অথেন্টিক খাবার, যেটা আমরা ইউরোপিয়ান সাইড আগেই খেয়েছি, কিন্তু এই এশিয়ান পার্টে, এশিয়া মহাদেশের পার্টে যাচ্ছি একটা ভালো রেস্টুরেন্টের খোঁজে যেখানে আমাদের লাঞ্চ করা হবে। লোকজন এখানে খুবই ভালো, অনেকে যেতে এসে বললো, মানে আলাপ করছে, তারপরে দু একটা রেস্টুরেন্টের নামও দিয়েছে, লোকেশনও বলে দিয়েছে মোটামুটি। তো আমরা যাচ্ছি সেখানে। রাস্তাঘাটের চেহারা, লোকজন এবং ট্রান্সপোর্টেশন কিন্তু অনেকটা ভারত বা বাংলাদেশের সঙ্গে মিল আছে, তবে একটাই হয়তো ডিফারেন্স, এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন বেশ নিয়মও মেনে চলে। তাছাড়া একটা কী বলবো যে দেশ দেশ ভাব যাকে বলা যায়, এশিয়া মহাদেশে আসার পরেই বোঝা যাচ্ছে। মানে রাস্তার দুপাশের খাবার দাবার গাঙ্গুরাম না হলেও এই টার্কিশ ডিলাইট বা ওই সব জিনিসগুলো বিক্রি হচ্ছে যে দেশে যেমন, বাট ভাইবটা কিন্তু অনেকটা ওই ইন্ডিয়া বাংলাদেশের মতোই। তো আমরা চলেছি অথেন্টিক টার্কিশ খাবারের খোঁজে লাঞ্চ করব বলে। তো ইন বিটুইন ওই গলি গলি দিয়ে আমরা যাচ্ছি আর কি, আর রাস্তার দুপাশে এরকম ছোট্টখাটো দোকানের ভিড়। মারহাবা মানে হচ্ছে হ্যালো, নমস্কার, যাই বলুন আর মারহাবা টার্কিশে। তার মানে $130 বা $4200 ভারতীয় টাকা, অনেক বেশি দাম বলছে, এটা নেগোসিয়েট করে অ্যাটলিস্ট আমার মনে হয় যে কত বলবো $50-60 নেমে যাবে। তো রেস্টুরেন্টের যে ডিরেকশন আমাদের দিয়েছিল তাতে আমরা ঢুকে পড়লাম, সেখানে রেস্টুরেন্টে পৌঁছাতে গিয়ে আর কি আমরা ঢুকে পড়লাম একটা মাছের বাজারে, আর বিভিন্ন ভ্যারাইটির মাছ। আমার মনে হয় এরাও খুব মৎস্যপ্রেমী আর কি, বাঙালিদের মতোই। দেখা যাক কী কী মাছ আছে, চেনা যায় কি না কিছু। এখানেও একই রকম, ভারতবর্ষ বা বাংলাদেশে যেমন কাঁচা বাজার বা মাছের বাজার হয়ে থাকে, তবে লোকজন একটু চিৎকার চেঁচামেচি কম করছে, তাছাড়া সবই এক। তো দেখুন না, অনেক রকমের মাছ কিন্তু রয়েছে। আমরা যদি এয়ারবিএনবিতে থাকতাম তাহলে হয়তো এখানে মাছ নিয়ে গিয়ে কড়া করে আরাম করে ভেজে খাওয়া যেত। তো বাঙালিদেরকে মাছের ভাবনা থেকে কে সরাবে, কারোর পক্ষেই সম্ভব নয়, অনেকে হয়তো চেষ্টা করছে। রেস্টুরেন্টটা একটু ভিতরের দিকে, বাট অন্য মেন রাস্তা দিয়েও যাওয়া যায়,
আমরা তো একটু এই এই গলির ভিতর দিয়ে যাচ্ছি, যাতে লোকাল লাইফস্টাইল বা লোকজনের জীবনযাত্রা সম্বন্ধে একটু আইডিয়া পাওয়া যায়। এরকম খোলা বাজার, হাতিবাগান, শোভা বাজার, নতুন বাজার কিংবা ঢাকার কোনো বাজারের সঙ্গে এটা তুলনা করা যেতেই পারে। আর এই মাছগুলো যে কত টাটকা সেটা বোঝানোর জন্য এই ফুলকোগুলোকে খুলে দেখানো হয়েছে। ওহ মাই গড, আবারও বলছি বাঙালিকে মাছের ভাবনা থেকে সরানো খুব মুশকিল। এই বাজারের মধ্যে মাংসের দোকানও আছে, মাংস বলতে এখানে বেশিরভাগই কিন্তু ভেড়ার মাংস কিংবা খাসির মাংস আর কি, বাট ভেরি ফ্রেশ এবং কুচি কুচি সব পাঁঠার মাংস আমি দেখলাম। তো আমরা যে অথেন্টিক রেস্টুরেন্টটাতে যাচ্ছি তার নাম হচ্ছে চিয়া, এবং এটা খুবই ফেমাস রেস্টুরেন্ট। তো দেখা যাক জাস্টিফাই করা যায় কিনা 15 মিনিট হাঁটা। Where is the Chia restaurant? Chia? Left on the street. Okay. That one left? Yeah. Oh. Thank you. আবার বলছি এশিয়ার যে কোনো বাজারেই যান একই রকমের ভাইব। এই জায়গাটা দেখে তো আমার বর্ধমানের একদম তেঁতুলতলা বাজারের কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলা। আমরা চলেছি কুচি রেস্টুরেন্ট। তো যেটা ঘটনা সেটা হচ্ছে এটা একদম পুরো অথেন্টিক টার্কিশ রেস্টুরেন্টের এলাকা। আমরা তো মোটামুটি পাঁচ বোনে ডোমকানা টাইপের আর কি, সব রেস্টুরেন্টই ভালো লাগছে, কিন্তু স্পেসিফিক্যালি সবাই বলেছিল ওই চিয়া রেস্টুরেন্টে যেতে। দেখা যাক, নিশ্চয়ই পেয়ে যাব, আর এত যখন নাম ডাক তখন একটু কষ্ট করা যেতেই পারে। তো তিশাতুর শেষে পৌঁছিনু এসে আমাদের চিয়া রেস্টুরেন্টের পাশে। অবশেষে আমরা পৌঁছে গেলাম একটা রেস্টুরেন্ট চিয়া। এটা নাকি ওয়ান অফ দ্য বেস্ট, অ্যাটলিস্ট তিনজন বলেছে আমাদেরকে, ইট হ্যাজ টু বি গুড। ভিড়ও দেখা যাচ্ছে, প্রচুর ভিড়। পরে আমরা রিসার্চ করে দেখলাম এই চিয়া রেস্টুরেন্টটা হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রেস্টুরেন্ট। তার মানে পৃথিবীতে যদি 20টা রেস্টুরেন্টের নাম বলা হয় এই চিয়া কিন্তু তার মধ্যেই আসে। সো ফুড হ্যাজ টু বি গুড। এই সেই বিখ্যাত টার্কিশ ঘোল, বা এটাকে দুধ বলা হয়, দুধ কিন্তু নয়। তো এটা বেশ রিফ্রেশিং, সেই জন্য আমরা একটু এটা দিয়েই শুরু করছি। আমাদের ব্যাকগ্রাউন্ডেই দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের নাম, ইংরেজিতে বানানটা হলো CIYA, চিয়া। তো অ্যাপারটাইজার দিয়েই আমরা শুরু করছি। এখানকার লোকাল অ্যাপারটাইজার প্লাস ফুড মোটামুটি সঙ্গে সঙ্গেই চলে এসেছিল। সেই ফুডের মেনু বা ফুডের বর্ণনা দেওয়া একটু মুশকিল এই অল্প সময়ের মধ্যে, কিন্তু আমি অনেক কিছু জানি না। তো যাই হোক, মানে এক কথায় বলা যেতে পারে এই খাবারটা কিন্তু রিয়েলি রিয়েলি ভালো। কেমন লাগছে এটা? আর যেহেতু এটা এপ্রিলের প্রথম উইক এবং আবহাওয়া খুব ভালো, সেই জন্য আমরা বসেছি এই বাইরের টেবিলে, একদম রাস্তার উপরে। অলমোস্ট বলতে গেলে বিভিন্ন ধরনের লোকজন আসা যাওয়া করছে, তার মধ্যে এই একজন দেখলেন যে বাঁশি বাজিয়ে চলে গেল, মানে একটু ভদ্র ভাষায় একটু পয়সা চাইছে আর কি। আর এই টার্কি কিংবা ইউরোপে একটা বড় সুবিধা হচ্ছে সব জায়গাতেই কার্ড নেয়, মানে ক্রেডিট কার্ড সব জায়গাতেই চলে, অ্যাটলিস্ট এই যে কোনো দোকানেই। আরও একটা ব্যাপার, এখানে কিন্তু টিপসের ব্যাপারটা ওরকম প্রচলিত নয় যেমন USA বা অন্যান্য ব্রিটিশ কান্ট্রিগুলোতে, ব্রিটিশ কলোনিগুলোতে টিপস দেওয়াটা একটা ব্যাপার, এখানে কিন্তু সেইটা নেই। মানে এটা খুবই ভালো। হয়তো জিনিসপত্রের দাম, খাবারের দাম একটু বেশি, কারণ রেস্টুরেন্টে যারা কাজ করে তারা ওয়েল পেড, সেই জন্য মানে কোনো এক্সপেকটেশনও নেই কাস্টমারের কাছ থেকে। ইটস এ ভেরি গুড আইডিয়া। যে কথা বারবার বলি, পেটটি পুড়ে খেয়ে দেয়ে লাঞ্চ করে এবার আমরা ফেরত যাচ্ছি ফেরিতে, যে ফেরিতে করে আবার আমরা ফেরত চলে যাব ইউরোপে। কেমন একটা আশ্চর্য ব্যাপার না, আপনি নদী পেরোলেই ইউরোপ, আর আমরা আছি এখন এশিয়া মহাদেশে। মোটামুটি আমাদের যে কথাটা বলছিলাম যে আজকে আমাদের টার্কিতে শেষ দিন, আর এই রাস্তার ধারে বিক্রি হচ্ছে রোস্টেড চেস্টনাট, মানে এটাও হেলদি খাবার কিন্তু,
এক ধরনের ফ্রুট যেটাকে ভালো করে রোস্ট করা হয়েছে, ভাজা নয়। এই যে দেখতে পাচ্ছেন লোকজন এখানে মোটামুটি একদম রকে বসে আছে আর কি, বয়স্ক লোকজনই বেশি বসে। তো এই প্যাটার্নটা আমি লক্ষ্য করেছি সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিগুলোতে, এই যদি যান উজবেকিস্তান কিংবা আজারবাইজান এসব কান্ট্রিগুলোতে, এরকম লোকের একটা রাস্তার ধারে বসে হুঁকো খাওয়া বা চা খাওয়ার একটা আসর বসে আর কি। সো এখানেও তার ব্যতিক্রম নাই। তো টার্কির পাশেই অ্যাকচুয়ালি এশিয়ান যেটা পার্ট অফ ইস্তাম্বুল বা এশিয়ান পার্ট অফ টার্কি, তার পরের দিকেই শুরু হয়েছে আজারবাইজান এবং অন্যান্য সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিগুলো, সুতরাং তার ইনফ্লুয়েন্সও থাকবেই। এবং অ্যাকচুয়ালি এই টার্কিশরা বা অটোম্যান যাদের ওসমানিয়াও বলা হয়, সেই ওসমানিয়াতরাও কিন্তু অ্যাকচুয়ালি এসেছে সেন্ট্রাল এশিয়া থেকেই। তাদের সঙ্গে মুঘলদের বা রক্তের সম্পর্ক নেই, বাট দে আর ফ্রম দ্য সেম পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে দুর্ধর্ষ সব যোদ্ধা সেন্ট্রাল এশিয়ার। দেখেছেন তারা সারা একটা সময় সারা পৃথিবী মোটামুটি দখল করে নিয়েছিল। তো এই গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ওই ফেরিঘাটাতে। আর একটা জিনিস বলে রাখি, ফেরিঘাটাতে বা বাস স্টপে বা ট্রেন স্টেশনে আশেপাশে যেমন জিনিসপত্র বিক্রি হয়ে থাকে, এই $100 তিনটে কিংবা $5 তিনটে গেঞ্জি টেঞ্জি সবগুলো বিক্রি হচ্ছে এখানে। আমরা অ্যাকচুয়ালি তার মধ্যে থেকে একটা দুটো কিনেও ফেললাম। সব রকমের অভিজ্ঞতা থাকাই ভালো, লোকাল মানুষের সঙ্গে যোগাযোগ রাখা বা কীভাবে লোকাল মানুষের জীবনযাত্রা চলছে তার একটা নমুনার জন্য আমরা এখানে দাঁড়িয়ে ওই কয়েকটা গেঞ্জিও কিনে ফেললাম। আর এখানে বিক্রি হচ্ছে সব কিন্তু ব্র্যান্ড নেম লোগো দেওয়া গেঞ্জি, ধরুন এই টমি হিলফিজার, নাইকি, ল্যাকস্টে, তারপরে আর কি বলবো, কলম্বিয়া, সব রকমের টি শার্ট গেঞ্জি এগুলো বিক্রি হচ্ছে। আমি আগেও যেটা বলেছিলাম, আমি জানি না লোগোটা কতটা সত্যি বা কিছু, বাট জিনিসের কোয়ালিটি কিন্তু ভালো, ওয়েল মেড। তো এখান থেকে এসব গেঞ্জি টেঞ্জি কিনতে গেলে এবং এত সস্তা, মনে হচ্ছে আমাদের আর একটা সুটকেস লাগবে। সুতরাং বেশিক্ষণ না থাকাই ভালো। এবার আমরা গিয়ে চড়ছি ফেরিতে, ভোঁ দিয়ে চলে যাব ইস্তাম্বুলের ইউরোপ পার্টে। তো মোটামুটি প্রত্যেক 15 মিনিট বা 20 মিনিটের মধ্যেই একটা করে ফেরি আছে এপার ওপার যাওয়ার। তো আমরা উঠে পড়ছি আমাদের ফেরিতে, আর ওই যেটা দেখলাম মোটামুটি 25 মিনিট মতো লাগছে ফেরিতে এপার থেকে ওপারে যেতে। অ্যাকচুয়ালি ইটস নট এ ব্যাড আইডিয়া, যদি কেউ এই এশিয়ান পার্ট অফ ইস্তাম্বুলে থাকে তাহলে সব কিছু সস্তাও হবে, আর ইউরোপিয়ান পার্টে তো যেতেই পারে, সকালে উঠে একটু বোচকা বেঁধে নিয়ে চলে যেতে পারে। আর এশিয়ান পার্টে খাবার দাবার সব মিলিয়ে মিশিয়ে একটা দারুণ ব্যাপার। কিন্তু আমরা যদি পরের দিকে আসি, মানে নেক্সট টাইম যদি আসি, সেই অপশানটা একটু ভেবে দেখব। তবে দেখতে হবে কীরকম, মানে ফ্লাইটের কীরকম ব্যবস্থা আছে, কারণ এই নতুন এয়ারপোর্ট হওয়ার পর বেশিরভাগ ফ্লাইটই ওই যে ইউরোপিয়ান পার্ট আছে সেখানেই আসে। আর এ তো মোটামুটি ফাঁকা ফেরি, আমরা উঠেছি দোতলাতেই রয়েছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার কুইকলি ওপারে পৌঁছে যাওয়া। এই যে আমরা পৌঁছে গেলাম আবার ইউরোপ মহাদেশে। আমাদের সামনেই দেখা যাচ্ছে সুলেমানিয়া মস্ক। এই সুলেমানিয়া মস্ক নিয়ে কিন্তু আমরা একটা ভালো ভিডিও করেছি, আপনারা সময় পেলে দেখে নেবেন। পুরো টার্কি সিরিজ ইজ রিয়েলি রিয়েলি এনজয়েবল। আর যে কথাটা বলছিলাম, আজকেই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টার্কিতে শেষ দিন। আগামীকাল ভোরে আমরা চলে যাচ্ছি জার্মানি, স্পেশালি বার্লিন। আজ হচ্ছে 1 এপ্রিল, আমরা বার্লিনে পৌঁছাবো 2 এপ্রিল। যারা ইতিহাস বিশেষজ্ঞ তারা জানেন যে 2 এপ্রিলের একটা বিশেষ তাৎপর্য আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে। তো সেটা আমরা আগামীকালই রিভিল করব। আর একজন বিখ্যাত বাঙালি কিন্তু ওই দিনই 2 এপ্রিল পৌঁছেছিলেন বার্লিনে। সেই বিখ্যাত লোকটির নাম যদি অনুমান করতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই রেস্টুরেন্ট দারিয়া, এটা হলো টার্কির বিখ্যাত ফিশ স্যান্ডউইচ রেস্টুরেন্ট। বোটে স্যান্ডউইচ তৈরি করে এবং বাইরে লোকজনদেরকে সার্ভ করে। তো এবার আমরা আবার ট্রাম ধরে
পৌঁছে যাচ্ছি সুলতান আহমেদ স্কোয়ারে, যেখানে আমাদের হোটেল। বলছি ইস্তাম্বুল ইজ নোন টু বি সিটি অফ ক্যাটস, মানে বেড়ালদের শহর বলে পরিচিত। আরামসে BMW-র মাথায় বসে আছে, ভাবাই যায় না। তো সন্ধ্যের দিকে একটু আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরিয়েছি। এই আই থিঙ্ক দিস ইজ লাস্ট টাইম আমরা সুলতান আহমেদ স্কোয়ারে হাঁটছি। আর এখানে অ্যাকচুয়ালি সুলতান আহমেদ স্কোয়ারের একদম নিচেই অটোম্যান আমলে তৈরি একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, সেখানেই আমরা ঘুরছি। এটা একটা বিশাল ব্যাপার, সেই নিয়ে ভিডিও করলে এক ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাই আমরা উপরে চলে এলাম। আর এই যে জিনিসটা দেখছেন এটাকে বলা হয় সিমিট। এটা টার্কিতে ওয়ান অফ দ্য বিখ্যাত ফাস্টফুড খাবার। এটা অনেকটা বেগেলের মতো। আপনি টার্কি ইস্তাম্বুলে এসেছেন, যদি সিমিট না খেয়ে যান তাহলে টার্কি ট্রিপটাই মানে বৃথা আর কি, যাকে বলা যেতে পারে। তো আমরা সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম, সন্ধ্যেবেলায় বেরিয়ে একটু সিমিট খাচ্ছি, সেই সঙ্গে টেস্ট করে দেখছি এখানকার বিখ্যাত রোস্টেড চেস্টনাট। এই সিমিট এবং রোস্টেড চেস্টনাট খাওয়ার পরে আমরা যাচ্ছি একটা রাতের একটু হালকা ডিনার করতে, তারপরে ফেরত যাব আমরা হোটেলে। এবং খুব ভোরবেলা হচ্ছে আমাদের ফ্লাইট, সুতরাং বেরোতে হবে সেখান থেকে। এখন বাজছে ভোর 5টা, আমরা চলেছি ইস্তাম্বুল এয়ারপোর্টের দিকে, সেখান থেকে যাব বার্লিন। সো বলা যেতে পারে আমরা চলেছি বার্লিনের পথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গত 8টা এপিসোডে আমরা ইস্তাম্বুল ভ্রমণ করেছি আপনাদের সঙ্গে, মোটামুটি সব অ্যাট্রাকশনগুলোই আমরা ভিজিট করতে পেরেছিলাম। তো আশা করছি আপনারা এনজয় করেছেন। আবার দেখা হবে বার্লিন থেকে। আর যদি ভালো লেগে থাকে এই সিরিজ, প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব। আমরা এয়ারপোর্টেও পৌঁছে গেছি, এখন ইস্তাম্বুলকে বিদায় জানানোর কথা। বিদায় ইস্তাম্বুল, আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।